সংসদের 19তম অধিবেশনে ডেপুটি স্পিকার নির্বাচন হয়। পরে শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রদ্ধাভরে স্মরণ করেন ফজলে রাব্বি মিয়া ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের কথা। পরে মুলতবি হয় প্রথম দিনের অধিবেশন। গত 22 জুলাই ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে শূন্য হয় ডেপুটি স্পিকারের পদ। সেই পদে এলেন পাবনা এক আসন থেকে নির্বাচিত সরকার দলীয় সংসদ সদস্য শামসুল হক টুকু। 2009 থেকে 2014 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তিনি। আমাদের মাননীয় ডেপুটি স্পিকার, তিনি সাতবার এই পার্লামেন্টের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। মানুষের একটা আস্থা বিশ্বাস যে কোনো রাজনৈতিক নেতার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি সেটা করতে পেরেছিলেন। আমাদের আরও অনেক সংসদ সদস্য, প্রাক্তন সংসদ সদস্য মারা গেছেন, তাদেরও আত্মার মাগফিরাত কামনা করি। আর সেই সাথে সাথে আমি দুঃখ প্রকাশ করি জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী, কিন্তু তার মতন একজন ভালো মানুষ এইভাবে গুলি খেয়ে মারা যাবে শিনজো আবের মৃত্যুতে গভীর শোক আমি জানাচ্ছি। তিনি একজন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন।